हेलो फ्रेंड्स, चाँद से दिन राते उज्जवल किरण दिच्छिलो आर तखन पुरोई नीरवता। चाँदेर आलोय पानीर तरंग जल जल करछिलो। एरपर हठात देखा गेलो एकटा जहाज, एकटा पुरोनो बड़ जहाज। जहाजटी थेके अद्भुत ठंडा बातास बेरोच्छिलो, किन्तु जहाजेर डेके केउई छिलो ना। एटा छिलो खाली एकटा डास्टबिनेर मतोई। कोथा थेके आर कीभावे ए जहाज मानुषेर सामने एसेछिलो, एर पेछने की बा रहस्य आछे। भिडियोटी शुरू करार आगे छोट्ट एकटा रिक्वेस्ट, आपनी जदि नतून प्रहर चैनेले नतून होये थाकेन तबे अवश्यई चैनलटी सबस्क्राइब करे नेक्स्ट भिडियोर साथेई थाकबेन। सो लेट्स स्टार्ट द भिडियो। 2nd September 2019 रात 11টার दिके ब्रिटिशदेर एकटा जहाज विशाल सागरेर माझ दिए चलछिलो। कयेक जन लोक के मात्र जहाजेर डेके हाँटाहाँटी करते देखा जाए। जहाजेर कैप्टेन हठात अबाक हो गेलेन। तिनी देखलेन एकटी विशाल पुरोनो जहाज पानीते भासछे। तिनी तखन सबाइके डेके तुले विषयटा देखालेन। जहाजटी छिलो 250 फुट लम्बा बा प्राय 75 मीटार। जहाजटी छिलो एकेबारेई जनमानवहीन, केउई जीवित छिलो ना। कैप्टेन तादेर जहाजटीके ओई पुरोनो जहाजेर काछे नीते चाइलेन। अनेके तखन मोबाइल दिए विषयटी भिडियो करा शुरू करेछिलेन। अनेकेरई तखन मने हलो जे तारा एकटा जहाज खुजे पेयेछेन, जेटी एकटा भूतेर जहाज। सबाई भाबलेन तारा एकटी जहाज खुजे पेयेछेन, एटी होयतो एकटी भूतेर जहाज, कारण एखाने कोनो लोकजनई छिलो ना एबं जहाजटी छिलो अनेक पुरोनो। किन्तु अंधकारे एवं पानीर स्रोते जहाजटीके आस्ते आस्ते आर खुजे पावा गेलो ना। 5 मास परे ब्यालिकटन नामक स्थाने एलोका नामे एक व्यक्ति सकाले जगिंगेर जन्य अनेक दूर दौड़ाच्छिलेन। तिनि प्रतिनियतई एखाने दौड़ाते आसतेन, किन्तु आज सेखानेर परिवेश देखे तिनि बुझलेन शेष राते एखाने बड़ एकटी झड़ होयेछिलो। तिनि देखलेन একটা পুরনো জাহাজ নদীর তীরে আটকে পড়েছে। সে জাহাজে কোনো লোকজন ছিল না। এটি ছিল সেই জাহাজ যেটিকে 2nd September 2019 একদল নাবিকেরা দেখেছিলেন। জাহাজটি দেখে বোঝা গেল বছরের পর বছর এই জাহাজে কোনো লোক নেই। অনুসন্ধান করে জানা যায় এই জাহাজটি অ্যালটা নামক জাহাজটিই ছিল, যেটি 1976 সালে নির্মাণ করা হয়েছিল। কেউই জানত না এই জাহাজটি হঠাৎ কোথায় কিভাবে উধাও হয়ে গিয়েছিল। জানা যায় এই জাহাজটির মালিক ছিলেন ট্যানজানিয়ার এক ব্যক্তি। এই জাহাজটি AIS বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমের অধীনে ছিল। এই জাহাজগুলির মধ্যে একটা নির্দিষ্ট যোগাযোগ মাধ্যমও ছিল। হঠাৎ করেই এই জাহাজটির সিগন্যাল পাওয়া গেল না। কয়েক ঘন্টা পরেই আবার সিগন্যাল মিলল। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে কিছু সময়ের জন্য এর সিগন্যাল পাওয়া গিয়েছিল। 2018 সালের সেপ্টেম্বর মাসে এটি বারমুডা ট্রায়াঙ্গলের কাছাকাছি থেকেও একবার সিগন্যাল দিচ্ছিল। এই জাহাজটি একটা বড় ঝড়ের মধ্যে পড়েছিল এবং তখনই এর ইঞ্জিনে অনেক সমস্যা হয়ে গিয়েছিল। পরবর্তীতে জাহাজের ক্যাপ্টেন আর জাহাজটিকে স্টার্ট করতে পারেনি এবং একদল ব্যক্তি জাহাজটিকে হাইজ্যাকও করে ফেলেছিল। পুলিশ এটা নিয়ে অনেক ইনভেস্টিগেশন চালায়, কিন্তু কারণ উদ্ধারে ব্যর্থ হয়। এই জাহাজটিতে 10 মিলিয়ন ইউরোর কিছু দামি জিনিস ছিল, যার জন্য এই বিপুল টাকা আত্মসাৎ করার জন্য একদল ব্যক্তি এটিকে হাইজ্যাক করেছিল। পরবর্তীতে একটি বিশাল ঝড় জাহাজটির উপর দিয়ে বয়ে গেছে এবং সবাই মনে করেন জাহাজটি হয়তো ঝড়ে ভেঙে গিয়ে নদীতে তলিয়ে গেছে, কারণ জাহাজটিকে সেখানে খুঁজে পাওয়া যায়নি, তাই এটির আর খোঁজ করাও হয়নি। কিন্তু একদিন এই জাহাজটিকে আবার মানুষ খুঁজে পেল। ফ্রেন্ডস, ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর এরকম নতুন নতুন অদ্ভুত সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে, পাশে থাকুন সব সময়।